প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানবো। আমাদের এই যে বাঙালি জাতি, আমরা আমাদের পেছনে রয়েছে হাজারো ইতিহাস, সেই ইতিহাসগুলো একটু একটু করে আমরা জেনে নিব। তো আজ আমরা জানবো প্রথমে প্রাচীন যুগ সম্পর্কে। তাহলে চলো আমরা চলে আসি আমাদের পাঠে। প্রাচীন যুগের একজন রাজার ছবি আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে। আমরা প্রাচীনকালের তিনজন রাজা সম্পর্কে জানবো, আরও জানবো সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। রাজা শশাঙ্ক। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী। তার শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। রাজা গোপাল। রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল। এরপর অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিল। রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন সেন বংশের চতুর্থ রাজা। তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। সামাজিক জীবন। সেই সময়ের সামাজিক জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিল, যেমন নাপিত, কামার, কুমার, ধোপা, মুচি ইত্যাদি। সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুটি প্রধান ধর্ম। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। আমরা প্রাচীন আমলের একটি ছবি দেখতে পাচ্ছি। অর্থনৈতিক জীবন। কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন। এসব কাপড় দেশে রপ্তানি করা হতো। বিদেশে এসব কাপড় রপ্তানি করে এদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন। এসব কাপড় বিদেশে তারা নিয়মিত রপ্তানি করতেন। এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের বাংলার ইতিহাস সম্পর্কে জানলাম, প্রাচীন যুগ সম্পর্কে জানলাম। প্রাচীন যুগের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আর আমরা আমাদের এই বাঙালি ঐতিহ্য সম্পর্কেও জানতে পারি। আমরা এখন সেখান থেকে দুটি প্রশ্ন করব এবং প্রশ্নগুলো আলোচনা করব। রাজবংশ কি? প্রাচীনকালে আমাদের এই অঞ্চলে বেশ কয়েকজন বড় বড় রাজা ও তাদের রাজত্ব ছিল। প্রাচীনকালের এসব শাসকরা হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এদের মধ্যে কয়েকজনের উল্লেখযোগ্য হলেন রাজা শশাঙ্ক, রাজা গোপাল ও রাজা লক্ষণ সেন। রাজবংশ বলতে আমরা বিশেষভাবে রাজার বংশধরদের বুঝি, অর্থাৎ বিভিন্ন রাজার পরবর্তী প্রজন্ম এবং তার পরিবারের সদস্যগণ রাজবংশ হিসেবে পরিচিতি লাভ করেন।
প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল? প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা ছিল কৃষি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে তিনজন রাজা সম্পর্কে জানলাম, এখন আমরা এই রাজাদের সম্পর্কে কিছু লিখব, তাদের অর্জন সম্পর্কে লিখব, তারা কে কি অর্জন করেছেন এবং তাদের শাসনকালটিও আমরা লিখে ফেলব। তাহলে চলো আমরা ঝটপট আমাদের কাজটি করে ফেলি। শশাঙ্ক, তিনি বাংলার বাইরে রাজ্যসীমা বাড়িয়েছিলেন, তার শাসনকাল ছিল সপ্তম শতক। গোপাল, তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তার শাসনকাল ছিল অষ্টম শতক থেকে দ্বাদশ শতক, অর্থাৎ একাদশ শতকের শেষ দিক পর্যন্ত। লক্ষণ সেন, তিনি মুসলিম শাসনের সূচনা করেন, তার শাসনকাল ছিল দ্বাদশ শতক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর একটি চমৎকার কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা রাজাদের সম্পর্কে জানলাম, তাদের রাজত্বকাল সম্পর্কে জানলাম, এখন আমরা নিচে দেয়া শতাব্দীগুলো থেকে আমরা একটি ঘটনাপঞ্জি আঁকব এবং এই তিন রাজার নাম এবং তাদের রাজবংশীয় শাসনের সময় উল্লেখ করব। তাহলে চলো আমরা কাজটি করে ফেলি। যেমন কুস্তি লড়াই, সমুদ্রপথে বাণিজ্য যাত্রা, জেলে, এইভাবে আমরা বিভিন্ন রাজবংশীয় কী ঘটনাপঞ্জি এঁকে ফেলতে পারি। এখন আমরা লিখে ফেলতে পারি সপ্তম শতক ছিল শশাঙ্কের রাজত্বকাল, আর অষ্টম শতক থেকে একাদশ শতক পর্যন্ত প্রায় চারশো বছর গোপালের শাসনকাল, আর বাংলায় শেষ দিকে আসেন দ্বাদশ শতকে লক্ষণ সেন। এভাবে তাহলে আমরা আমাদের কাজটি শেষ করে ফেলি। এখন আমরা আর একটি মজার কাজ করব, সেটি হচ্ছে বিভিন্ন রাজার সাথে তাদের শাসনকালের মিল করব। সপ্তম শতকে ছিলেন রাজা শশাঙ্ক, অষ্টম শতকে ছিলেন রাজা গোপাল এবং দ্বাদশ শতকে ছিলেন রাজা লক্ষণ সেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানলাম, আমাদের ইতিহাস জানতে গিয়ে আমরা আমাদের প্রাচীন যুগে চলে গিয়েছিলাম, সেখানে আমরা জানতে পেলাম বাংলার তিনজন রাজা সম্পর্কে, রাজা শশাঙ্ক, রাজা গোপাল এবং রাজা লক্ষণ সেন সম্পর্কে। আমরা তাদের সামাজিক জীবন সম্পর্কে জেনেছি, তাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে জেনেছি এবং তাদের শাসনকাল সম্পর্কে জেনেছি। এই যে তাদের যে ইতিহাসগুলো রয়েছে, এগুলো আমাদের সবাইকে জানতে হবে। আমরা বাঙালি হিসেবে আমাদের এই ইতিহাস জানা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন। আমরা নিজেরা ইতিহাস জানব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও জানাবো। তো পরবর্তী ক্লাসে আমরা আরও একটি মজার পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত কি সবাই অবশ্যই ভালো থাকবো এবং সুস্থ থাকবো, এই প্রত্যাশাই করছি। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।